তলি পাঞ্জা হাইদারি নবীদার মাওলা আলি পর মাওলা আমার নবীদার মাওলা আলি পর মাওলা নবীদার মাওলা আলি পর মাওলা আমার নবীদার মাওলা আলি পর মাওলা বলছেন না শুনে শুরু করি আল্লাহ আলি যে মূল সত্যটাই জানলাম তাহলে তার চিনা হইল দুনিয়াতে আসলাম আর গেলাম এই তো আর কিছু না যদি চিনতে হয় জানতে হয় তাহলে পাক পাঞ্জাতন সম্পর্কে জানতে হয়
মাওলানা আলী সম্পর্কে জানতে হয়, মা ফাতেমা সম্পর্কে জানতে হয়, ইমাম হাসান আলাইহিস সালাম সম্পর্কে জানতে হয়, ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে জানতে হয়, তাহলে পাক পান্ডাদের সম্পর্কে জানতে পারলে ওলিদের সম্পর্কে জানা যাবে। কারণ জবাবে আমার নবী বলে গেছেন, আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে গেলাম, একটি হচ্ছে আমার আহলে বায়াত, আমার আহলে বায়াত, আরেকটি হচ্ছে জাহেরা পর্বত গুহায় আমার উপরে নাজিল হয়েছে আসমানি কিতাব আল কোরআন। এই দুটি বস্তু আমি তোমাদের মধ্যে রেখে গেলাম, এই দুটিকে যারা শক্ত করে ধরে রাখবে তারা কাল হাশরের মাঠে কাউসারের সামনে আমার সাথে তার দেখা হবে। আর যারা দুটি একটিকে ছেড়ে দিবে তারা নিঃসন্দেহে পদভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আমার দয়াল নবী যেদিন বিদায় হজের সময় আমার দয়াল নবী গাদির খুম নামক জায়গায় উপস্থিত হইলে, বিদায় হজ বলা হয়, অর্থাৎ আমার দয়াল নবী জীবনে একবার হজ করেছেন, সেটাকে বলে বিদায় হজ। আর দয়াল নবী জীবনে ভাষণ দিয়েছেন একবার, যাকে বিদায় ভাষণ বলা হয়। তাহলে আমার দয়াল নবী বিদায় হজের জন্য, বিদায় হজের সময় সোয়া লক্ষ লোককে সাথে নিয়ে আমার দয়াল নবী যখন গাদির খুম নামক জায়গায় উপস্থিত হইলে, পবিত্র কোরআন শরীফ থেকে আয়াত নাজিল হইছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা আন্না আলী উন মাওলা আল মুমিনীন। আমার আল্লাহ বলতেছে আমার নবীকে, যে নবী গো আমি আপনাকে ধরাধাম থেকে নিয়ে এসতেছি, মানব মন্ডলী থেকে আপনাকে নিয়ে এসতেছি, কিন্তু আমার রেসালাতের ধারাতে আপনি পরিপূর্ণ করে দেখে আসেন। ওই মুহূর্তে আমার মাওলা মুহাম্মদ আমার দয়াল নবী ওই মুহূর্তে তিনটা উটকে মতান্তরে চারটা উটকে একত্রিত করে একটা মঞ্চ তৈয়ার করে ওই মঞ্চের মধ্যে মাওলা আলীকে দাঁড় করাইয়া মাওলা আলীর ডান হস্তকে উত্তোলন করে বলছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলাহু। আমার নবী বলেছে আমি তার মাওলা, আলী তার মাওলা। আমার নবী আরো বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়ালি বাবুহা। আমার নবী বলেছে আমি হচ্ছি এলেমের শহর, আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। যদি তোমরা এলেমের শহরে পৌঁছাইতে চাও আলীর দরজা দিয়া প্রবেশ করো। সেখানে আমার দয়াল নবীর কাছে বিশিষ্ট বিশিষ্ট সাহাবারা আনুগত্য স্বীকার করেছিল, শুধু তাই না, বলেছিল বাক্কিন বাক্কিন বাক্কিন, ইবনে আবু তালিবের পুত্র তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য। সেখান হতে গেল আল্লাহ
موسيقى